সর্বব্যাপী এবং সমাজের সব অংশের মানুষের বলিদান আর আত্মত্যাগের মধ্য দিয়ে 200 বছরের পরাধীনতা শৃঙ্খল মুক্ত করেছে ভারতবাসী। স্বাধীনতার সেই মহান বীজের 75তম পূর্তিকে সগৌরবে পালন করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শন। ভারতের স্বাধীনতা সংগ্রামের এই গৌরব উজ্জ্বল ইতিহাস একদিকে যেমন দেশবাসীর অদম্য দেশপ্রেম, সাহস আর আত্মবলিদানের অনন্য কাহিনী, অন্যদিকে সুদীর্ঘ এই সংগ্রাম পথের প্রতি পাতায় লিখিত অলিখিত কাহিনীর শেষ নেই। হাসতে হাসতে দেশের জন্য ফাঁসি কাষ্ঠকে বরণ করেছেন অসংখ্য ভারতবাসী। কেউ নিজের সংসার, জীবন, যৌবন বিসর্জন দিয়ে জেলের অন্ধ কক্ষের মধ্যে পার করেছেন সোনালী জীবনের সময়। ইংরেজদের অত্যাচারকে করেছেন নিজের পরম মিত্র আর বন্ধু। তো আবার কারিঙ্গিয়া মরিঙ্গির ডাক দিয়ে কাঁপিয়ে দিয়েছেন ব্রিটিশ সিংহের মর্মস্থল। জানা অজানা সেই বীর শহীদ আর রাজনৈতিক নেতাদেরই দেশ স্বাধীনতার অমৃত মহোৎসবের সম্মান জানাবে। সারা দেশে তাই পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। চরমপন্থা আর নরমপন্থার এই স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে তাই জল জল করে একদিকে শহীদ ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষ আর বাঘা যতীনের মুখ, তো অন্যদিকে ভেসে ওঠে মহাত্মা গান্ধী, সর্দার প্যাটেল আর প্রীতিলতা ওয়াদ্দারের মতো বীরঙ্গনাদের কাহিনী আর বীরত্ব মরম গাথা। 75 বছরে জ্ঞানে বিজ্ঞানে দেশ এগিয়ে গেছে অনেক। ভারত সুপার শক্তি হিসেবে উঠে এসেছে বিশ্বের মানচিত্রে, কিন্তু পিছনের দৃশ্যপট দেখলে দেশবাসী হিসেবে আমাদের সর্বদা স্মরণ হবে যেসব বীর জীবন মৃত্যুর পায়ের ভৃত্য করে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের আত্মবলিদান ছাড়া এই সর্বব্যাপী মহান সংগ্রাম কোনোদিন সফল হতো না। অমৃত মহোৎসবের প্রাক্কালে তাই সব বীর শহীদদের প্রতি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।